ईद मुबारक, ईद मुबारक। ऑडियंस सब कुर्बानी दीते बस हमारे कथा शुना जाए। हाय ईद मुबारक। Keep joining your chilling, your friends Hi, কি অবস্থা সবার? নাজিয়া লিখেছেন হাই আপু, হাই ঈদ মোবারক। মুনি ফারুক হ্যালো, সবার ঈদ কেমন কাটতেছে? টুইনস, আমরা টুইনস না। এটা হচ্ছে আমার বড় বোন, আমি নাইস লাগছে। মেহেদি হাসান লিখেছেন নাইস লাগছে, থ্যাংক ইউ। ঈদ মোবারক ভাই। ভাই সব ফেসবুকে বড় মানুষ নিয়ে কারো দৌড়াদৌড়ি নাই। সরি গাইজ, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। মুশফিক সাহেব, হ্যাঁ আমার বড় বোন আজও। আমি বড়? আচ্ছা কত বড়? আমি বড় চার বছরের বড়। এন্ড শি ইজ আ সিং, মানে মাদার, তার বেবি আছে। ইয়া রাফিনকে নিয়ে আসো। আমি রাফিনকে নিয়ে আসছি। এই তো আমরা ভালো আছি। তারপর সবার ঈদ কেমন কাটতেছে? হাই বলে যাও। এটা হচ্ছে আমার বোনের বেবি। হাই বলে যাও, রাখি বলে দাও, হাই বলে দাও। সবাইকে সালাম দিয়েছো? হাত দিয়ে সালাম। এই হাত, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, সুন্দর করে দাও, সালাম দাও আবার ডান হাত দিয়ে। আমাদের একমাত্র ভাগ্না আচ্ছা দাদা লিখেছেন আমার এইজ কত। দাদা আমার ইনফরমেশনে বার্থ ইয়ার দেয়া আছে, আপনি চেক করতে পারেন। কার বেবি? এটা হচ্ছে আমার বোনের বেবি। ম্যারি মি কে লিখছে? এটা ইউসুফ না? আচ্ছা জাকির লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমার মামা তো ওয়ালাইকুম আসসালাম বলেছে। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। সুইট বেবি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বোথ আর লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা ঈদ মুবারক। পিচ্ছি আবার বেবি দৌড় বিলিয়ে ফেলিয়ে সবাইকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা ইউসুফ লিখতে চাই না, বই কত হেড আর এগু টু ভাইয়া জানে। রাকিবুদ্দিন আহমেদ ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। বারবার এক কথা বলতে ভালো লাগে না, প্লিজ চেঞ্জ দ্য টপিক। আচ্ছা মনি ফারুক লিখছেন সো বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা অভি হাই দোস, ঈদ মোবারক। জাকির লিখেছে সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গরু কেটে আসছি, অনেক কষ্ট হয়েছে এত বড়। ওসমান আর লিখছে মাশাআল্লাহ, ক্রাশ একসাথে। কে লিখছে এটা? আহমেদ তানি। আচ্ছা ওসমান খান লিখেছেন ঈদ মোবারক, থ্যাংক ইউ।
আমি বিজি গার্ল নো আমাকে না মানে আইসান আমি রেডি রাখ ঠিক আছে চাকি এবার কিপটা আমি করবি না your big sis is really cute thank you তারিফ অধরা মাসে কম খাস নাই আমি 5 কেজি ওয়েট লুজ করছি তোমার কথাতে আমি 5 কেজি কমাইছি আই না শিস আমি মোটকি না আচ্ছা আজকের প্ল্যান কি ফ্যামিলিকে সময় দেব সবাই একসাথে আসি বোনেরা শ্বশুর বাড়ি থেকে আসছে সো আজকে সবাই একসাথেই থাকবো সবাই ঈদ মোবারক লিখতেছে থ্যাংক ইউ সবাইকে নট লুকিং গুড সবার চোখে যে ভালো লাগতে হবে এমন কোনো কথা ভাইয়া বলেন আপনার চোখে না ভালো লাগতেই পারে আচ্ছা সুমায়া লিখেছেন ও আচ্ছা অধরা ইজ হি ব্রেভ থ্যাংক ইউ 5 কেজি কমাইছি এই যে মেহেদি হাতে মেহেদি দেখি আমার মেহেদি উঠে গেছে সবুজ লিখেছেন লাভলি টু সিস্টার থ্যাংক ইউ সবুজ ঈদ মোবারক কি যাবো কাটতেছি কেক খাইতেছি কেক মোহাম্মদ আই ওয়ান্ট টু সি ইউর ড্রেস রেড হ্যাঁ না না এটা ম্যাজেন্টা এটা হ্যাঁ ম্যাজেন্টা তো এটা আপনাদের কাছে রেড লাগতেছে আপু আপনার বড় বোনকে অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ আমার বোন তো বুঝতে হবে আচ্ছা সুমাইয়া লিখেছেন ভিডিও ব্লার হয়ে আসতেছে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম মেবি ওয়াইফাই তে প্রবলেম হচ্ছে সরি গাইস ভিডিও ব্লার আচ্ছা একজন লিখেছেন ওয়ার ইজ দ্য পার্টি টুডে বাসায় ফ্যামিলি গেট টুগেদার আচ্ছা সবুজ কুয়েত থেকে লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য ফিলিংসে মায়ের পিট লাগে যে জি না চিকন পিনের চার্জার হবে নাজমুল সাকিব লিখেছেন আচ্ছা এটা তো কমন একটা কমেন্ট আপনি আনকমন কিছু বলেন আমি আনসার চিকন পিনের চার্জার একদম কমন হয়ে গেছে আচ্ছা আমরা পারতেছি না আসাদ রাসেল প্রেম করবেন না আমি ইনের রিলেশনশিপে আছি মা ফজলুর রহমান ঈদ মোবারক আচ্ছা
আবুল কালাম লিখেছেন দুইজনকে কিউটের বস্তা লাগছে। নাজমুল সাকিব লিখেছেন ঈদ মুবারক বসুফি ফার্স্টের ফ্যান বললাম তো বাসায় ক্রাশ অন ইউর এল্ডার সিস্টার সিরিয়াসলি থ্যাংক ইউ থ্যাংকস বলে দাও থ্যাংকস। মুহিউদ্দিন কাজী লিখেছেন আপু দুজন মিলে একটা গান গিয়ে শুনুন ও গান শিখছে আমি জানি আর আপনি গানটা জানো কি ঈদের গানটা তোমার স্কুলে না শিখাইছে গানটা কি জানো আপনি প্রবলেম আমি আবারও বলেছি ও বড় আমি 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 বড় স্বপ্ন নূপুর হাই অধরা কেমন আছো ঈদ কেমন কাটছে ঈদ মুবারক স্বপ্ন এই তো আমার ঈদ ভালোই কাটতেছে ফ্যামিলির সাথে তোমার কি অবস্থা আপু ঈদ মুবারক তোমাকেও তোমার ঈদের প্ল্যান কি আপু তোমাদের গরু কাটা শেষ হ্যাঁ আমাদের সব কাজটা শেষ সবাইকে দেওয়াও শেষ আচ্ছা ড্রেস রেড দেখতেছে মেবি এটা ক্যামেরা কারণ ড্রেস কিন্তু রেডি রেখেছি দুজনকে কিছুই বুঝতেছি না ওসমান খান আপনি কি লিখতেছেন আমি বুঝতেছি না বাংলা একটু ভালো প্লিজ এমডি সান লিখেছেন ঈদ মুবারক থ্যাংক ইউ ঈদ মুবারক ক্রিকেট বয় চশমাটা কই আমার হাই মোহাম্মদ আজম তোমরা কথা কোথা থেকে কোথা থেকে আমরা বাসা থেকেই বলছি ঘরের ভিতর থেকে সবুজ লিখছেন থ্যাংক ইউ সবুজ আপু আপনাদের দুজন ঈদ মোবারক রাজীবকে সেই দিন ঈদ খাজি দানে দিচ্ছি তুমি খাজি দানে দিচ্ছিলাম না না আই তুমি লিপস্টিক দাও নাই কেন দিছি সময় থাকলে ভালো হন ভাই আপনিও ভালো হয়ে যান কমার্স না করে আচ্ছা উই আর লেভিয়ান মানে কিছু কিছু বস্তি আছে আমরা ঢাকায় আমরা ঢাকার বাইরে না ঢাকাতেই ঈদ করি কখনো আমরা ঢাকার বাইরে ঈদ করি না ড্রেসের কালার অফ হোয়াইট না হ্যাঁ আমার বড় বোন অনেক কিউ রুমি আহমেদ লিখেছেন হাই অধ ঈদ মুবারক তোমার পাশে আমার পাশে এটা আমার বড় বোন আবারও বলতেছি বড় বোন দুইজনের ড্রেস দেখাইতে বলছি আমি এখন দাঁড়াতে পারবো এই যে আমার ড্রেস একজন একটি বেশি একটু বেশি কিউ আমি জানি আমার বোন কিউ নাম না বললেও বুঝবো ওটা হচ্ছে ওর মার কথা বলছি ফিওনা বোথ আর লুকিং মাশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ হেই ফিওনা ঈদ মুবারক কি অবস্থা ওর মাকে লিখছে আমি আপনার লাইফ দেখেছি কিন্তু আপনার কমেন্ট দেখবেন না কেন আচ্ছা জাহাঙ্গীর ভাই আমি আপনার কমেন্টস মাত্র করেছি মাইন্ড করবেন না প্লিজ অনেক কমেন্টস তো এই জন্য চাই একটু বুঝতে হবে এত হাইপার হবে
জাকির লিখেছে রাইট, তো কি রাইট? তোমরা কয়দিনের বড় ছোট না? আমরা 4 বছরের আমাদের, মানে 4 বছর ডিফারেন্স আমাদের দুজনের। সো বড় আপুর নাম কি? আমার নাম রাদিবা। আমার নাম রাদিবা। বড় আপু বেশি কিউট। থ্যাংক ইউ। হ্যাঁ আমার বোনকে খিচুড়ি খাওয়ালাম, মাংস সার্ভ করে দিলাম, কিছু করার নাই। বড় বোন জাফর সিদ্দিক লিখেছেন পাগলি। আরে পাগলিরা হবে দুইজন না, একজনকে বললে হবে। আছো আসাদ রাসেল ভাই। আচ্ছা গাইস, অনেক আড্ডা হয়েছে, এখন আমি চলে যাই, আমি ডাক্তার সামুকে হেল্প করতে হবে। আশা করি সবার ঈদ যেন ভালো কাটে, সবার মন বাসনা পূর্ণ হোক। তুমি কিছু বলার আছে? সবাই যেন হাসি খুশি থাকো, আর আমরা আসুন আজকে, মানে এইবার না আমি সিঙ্গেল না, আমি আমার বিয়ে হয়েছে, আমার বেবিও আছে, আমি সিঙ্গেল। বড় আপু কি ম্যারিড? হ্যাঁ বড় আপু ম্যারিড। লুকিং বিউটিফুল টু সিস্টার। আচ্ছা আমার গিয়াসুদ্দিন যদি লিখছেন বড় বোনের দিকে কেউ তাকাবে না, কেন ভাই? আমার আমি লাইভে আসছি, আমার দিকে কেন তাকাবে না? সিরিয়াসলি 4 ইয়ার্স? হ্যাঁ বড় বোন রুড। হ্যাঁ রুড ইউ আর। আমি রুড? আমি আমি বলছি আমার বিয়ে হয়ে গেছে, আমি রুড হয়ে গেছি, এই জন্য সত্য বলতে নাই যাই গিয়া। আচ্ছা ঠিক আছে, বাই গাইস, টাটা। অনেক মজা হলো আড্ডা দিয়ে, টেক কেয়ার, আর সবার ঈদ যেন ভালো কাটে এটাই দোয়া করি, আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাই।